সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো অলরেডি কিন্তু আমরা এই অষ্টম শ্রেণীর অনুশীলন বইয়ের আমার জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের চারটি পর্ব শেষ করেছি। আজকে 5 নম্বর পর্ব, আর এটি হচ্ছে অষ্টম ও নবম সেশনের উপরে। তো আমরা আজকে কিন্তু এই টোটাল সেশনটি আলোচনা করব, এবং এখানে যে কাজগুলো দেওয়া আছে সকল কাজ আমরা সমাধান করে দিব। তো আজকে ভিডিওটি একটু বড় হতে পারে, তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর ভিডিওটি সবাই লাইক করে দিও। তো আমরা এখন শুরু করব। তো এখানে দেখো আমাদের প্রথম কাজটা বলা হয়েছে, তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও, অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা, দলে আলোচনা করো। ওকে, তো আমরা এখান থেকে নমুনা অ্যান্সারটি দিয়ে দিয়েছি। দেখো যে আমাদের দলের নির্ধারিত পর্ব হলো নিডারিয়া। তো এই নিডারিয়া পরে প্রাণীদের সুনির্দিষ্ট অঙ্গ নেই, এদের দেহের ভেতরে সিলেন্টেরন নামক একটি প্রশস্ত গহ্বর থাকে যার ভেতরে খাদ্য পরিপাক ও পরিবহন ঘটে। এদের মুখের আশেপাশে শিকার ধরার জন্য সুরের মতো টেন্টাকল থাকে। এছাড়াও এদের দেহ ওরিও প্রতিসাম্য দেহত্বকে নিউরোব্লাস্ট থাকে, কিন্তু নিডারিয়া পর্ব প্রাণীদের এসব বৈশিষ্ট্যর অন্য কোনো পর্ব দেখা যায় না। যেমন অ্যানেলিডা পর্ব প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহগহ্বর ও দেহক্ষণ রয়েছে। আর্থ্রোপোডা পর্ব প্রাণীদেরও দেহগহ্বর রয়েছে এবং পুরো দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত। এদের কাইটেন দিয়ে তৈরি বহিকঙ্কাল রয়েছে। একাইনোদের মাদা পর্বের প্রাণীদেহে সুগঠিত দেহগহ্বর থাকে। দেহগহ্বরের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি অন্তঃকঙ্কাল থাকে। তো এই হচ্ছে আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে প্রথমটা অ্যান্সার দেখে নিলাম। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও, ওই পর্ব নিয়ে কাজ করেছে এমন দলের সঙ্গে মিলে যৌথভাবে তোমাদের নির্ধারিত দুটি পর্বে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা উপস্থাপন করো। তো আমরা সরাসরি উত্তরে চলে এলাম, এটা হচ্ছে আমাদের নমুনা উত্তর। তো আমরা এখানে দিয়েছি লটারির মাধ্যমে বেছে নেওয়া পর্বটির নাম হচ্ছে অ্যানেলিডা। এখন অ্যানেলিডা পর্ব এবং পূর্বে কাজ করা নিডারিয়া পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা নিচে উপস্থাপন করা হলো। 1 নম্বরে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের একাধিক অঙ্গের সম্বন্ধে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে সুনির্দিষ্ট অঙ্গ নেই। অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, পক্ষান্তরে নিডারিয়া পর্বের ওরিও প্রতিসাম্য দেখা যায়। অ্যানেলিডা পর্বের প্রাণীদের সত্যিকারের দেহগহ্বর ও দেহখণ্ডের উপস্থিতি আছে, অন্যদিকে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বর ও দেহখণ্ডের কোনো উপস্থিতি নেই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর প্রশ্ন হলো এটা, যে সব দলের আলোচনা শেষ হয়ে যাবার পর আবার ছক 1-এর জীবের তালিকার দিকে লক্ষ্য করো। তোমাদের বেছে নেওয়া জীবদের মধ্যে যারা প্রাণী বা অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বের তা কি তোমরা এখন শনাক্ত করতে পারবে? দলের আলোচনার মাধ্যমে নিজের ছকের পর্ব নাম অনুসারে এই প্রাণীদের শ্রেণীবৃত্তি করো। আমাদের ছক 1 দেওয়া ছিল কিন্তু, আমরা প্রথমে অনেক আগে দিয়েছিলাম, ঠিক আছে। ছক 3 এইভাবে আমাদের অনেক উপরে দেওয়া আছে, তোমরা ছকটা দেখবা। তো আমরা এই জাস্ট এটার অ্যান্সারটা কী হবে সেইগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। ওকে, তো আমরা চলো আমরা অ্যান্সারটি দেখে নেই। তো এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পরিফেরা, নিডারিয়া, প্লাস হেলমেন্থিস, নেমাটোডা, অ্যানেলিডা এইভাবে আমাদের পর্ব দেওয়া আছে। তো পরিফেরা স্পঞ্জ, সাইকন, এগুলো আমাদের এইখানে উদাহরণ দেওয়া হয়েছে। এবার প্রবাল, হাইডা, জেলিফিশ, এগুলো নিডারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এরপর পিতাকৃমি, যকৃতকৃমি, চ্যাপ্টাকৃমি, এগুলো প্লাতে হেলমেন্থিসের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর কি নেমাটোডার মধ্যে কী আছে, হুকওয়াম, গুলকৃমি, ফাইলেরিয়া কৃমি ইত্যাদি, ঠিক আছে। এইভাবে তোমরা জাস্ট এই সবগুলো কিন্তু লিখে দেবা। ওকে, এই হচ্ছে আমাদের এই কাজটার হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা সব বুঝতে পারছো। তো আমাদের এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট এগুলো কিছু না, এগুলো তোমরা নিজেরাই পারবা। ওকে, তো এই হচ্ছে কাজ। তো এখন তোমাদের আরও কিছু কাজ দেওয়া আছে। দেখো তোমাদের তালিকা সবচেয়ে বেশি এসেছে কোন ধরনের প্রাণী হিসাব করে দেখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলা হয় তোমাদের তালিকার সবচেয়ে বেশি যে প্রাণীগুলো এসেছে, তো তার মধ্যে এসেছে কীটপতঙ্গ। কারণ পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতের শতকরা 80% কীটপতঙ্গ, এই কারণে আমাদের তালিকাতে সবচেয়ে বেশি এসেছে কীটপতঙ্গ। আশা করি এটার অ্যান্সার তোমরা পেয়ে গেলা।
তো এরপরে আজকের আমাদের হচ্ছে লাস্ট যে কাজটা, তোমরা কি জানো পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতের শতকরা 80% কীটপতঙ্গ? তোমাদের তালিকাতেও নিশ্চয়ই অনেক কীটপতঙ্গের কথা এসেছে। কীটপতঙ্গের বৈচিত্র্য জগৎ এবং পৃথিবীর বাসস্থানে এদের ভূমিকা সম্পর্কে অনুসন্ধানের পাঠ বই থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করো। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনায় যোগ দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছি। দেখো, কীটপতঙ্গ ছোট আকারের প্রাণী হলেও এদের জীবনচক্র বেশ জটিল এবং বৈচিত্র্যময়। প্রায় সব ধরনের কীটপতঙ্গ এদের জীবনচক্রে 3 বা 4টি ধাপ অতিক্রম করে। প্রজাপতি তার জীবদশায় 4টি ধাপ সম্পন্ন করে। ঘাসফড়িং জাতীয় পতঙ্গ জীবনে 3টি ধাপ সম্পন্ন করে এবং অনেক কীটপতঙ্গ এককভাবে জীবনযাপন করলেও কোনো কোনো পতঙ্গ দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে। এদের দলবদ্ধ বসবাস অনেকটা মানুষের সামাজিক জীবনযাপনের মতোই। সামাজিক জীবনযাপনের ফলে এদের মধ্যে এক ধরনের শ্রমবিভাগ দেখা যায়, যেটা কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে বিচরণকারী প্রাণীগুলো হয়ে উঠেছে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মাঝে আমাদের কী রয়েছে, উদ্ভিদের মাঝে যে আন্তঃসম্পর্ক ও খাদ্যজল গড়ে উঠেছে তা কীটপতঙ্গ ছাড়া ভাবাই যায় না। উদ্ভিদের পরাগায়ন থেকে শুরু করে পরিবেশে সার্বিক শৃঙ্খলা রক্ষা পায় কীটপতঙ্গের মাধ্যমে। এই পোকামাকড় খেয়েই পাখি, বাদুড় এবং ছোট আকারের স্তন্যপায়ী পিনারেরা কী করে, বেঁচে থাকে। সুতরাং পোকামাকড় না থাকলে পাখি, বাদুড়, ব্যাঙ এবং মিঠা পানির মাছও অদৃশ্য হয়ে যাবে। তারা নিজেরাই কখনো হয় আবার কী হয় অন্যের খাদ্য, আবার কখনো বাস্তুতন্ত্রের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানের মাধ্যমে হয়ে উঠে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সেবক। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রশ্নটার মাধ্যমে আজকের ক্লাসে শেষ করলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি লাইক করে দিও। আর যারা হচ্ছে নতুন, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আগামী ক্লাসে হচ্ছে এই 10ম সেশন 11ম সেশন নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সময় ভালো থাকো, আমাদের আরেকটা টপিক বাকি আছে, তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকো।